2011 অবধি আফ্রিকার বৃহত্তম দেশের তকমা পাওয়া রিপাবলিক অব দ্য সুদান থেকে সেই বছরই সাউথ সুদানের সৃষ্টি। এটি পূর্ব মধ্য আফ্রিকার একটি ভূমিবেষ্টিত দেশ, বিশ্বের নবীনতম দেশ দক্ষিণ সুদান। দক্ষিণ সুদানের সরকারি নাম রিপাবলিক অব সাউথ সুদান। দেশটি 2011 সালে সুদানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে অন্যতম দক্ষিণ সুদান। অউন্নত দেশটির অবকাঠামোর দিক থেকেও বহু দুর্বল। শিশুর জন্মের কালে মাতৃ মৃত্যুর হারও অনেক বেশি, নারী অশিক্ষার হারও উচ্চ। কিন্তু দরিদ্র হলেও বৈচিত্র্যময় সংস্কৃতিতে সমৃদ্ধ দক্ষিণ সুদান। শুধু সমৃদ্ধ সংস্কৃতি নয়, দক্ষিণ সুদান সমৃদ্ধ খনিজ তেল সম্পদেও। তাহলে চলুন দক্ষিণ সুদান সম্পর্কে কিছু জানা অজানা প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক। দক্ষিণ সুদান 2011 সালে স্বাধীনতা পায়, কিন্তু এই স্বাধীনতার পেছনে রয়েছে দুইটি দীর্ঘকালীন গৃহযুদ্ধ এবং বহু মানুষের জীবনহানি। প্রথম সুদানি গৃহযুদ্ধ 1955 থেকে 1972 সাল এবং দ্বিতীয় সুদানি গৃহযুদ্ধ চলে 1983 থেকে 2005 সাল। বিশ্বের রাজনৈতিক ইতিহাসে এত বড় দীর্ঘ গৃহযুদ্ধ খুব কমই হয়েছে। রাজনৈতিক অশান্তি থাকা অবস্থায়ও দেশের নানা জাতিগত গোষ্ঠীর মানুষ একসাথে বসবাস করেন। বর্তমান দেশের সংখ্যাগরিষ্ঠ জাতিগোষ্ঠী দিনকা, এছাড়া নুয়ে, বাড়ি ও আজান্দা নামের বহু জাতিগত সংখ্যা রয়েছে দেশটিতে। সুদানের আদিকালী ভাষা ইংরেজি, কিন্তু দেশের কয়টি ভাষা তা জানলে অবাক হয়ে যাবেন। প্রায় 60টির বেশি স্থানীয় ভাষা প্রচলন রয়েছে দক্ষিণ সুদানে। স্থানীয় ভাষার অন্যতম জুবা অ্যারাবিস, বাড়ি ও শিলুক ভাষা। দক্ষিণ সুদানে বছরে দুইটি ঋতু দেখা যায়, গ্রীষ্মকাল এবং বর্ষাকাল। মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত বর্ষাকাল এবং বাকিটা গরমকাল। দেশটিতে কিছু জলাভূমি রয়েছে, এদের মধ্যে সাদা নীল নদে গড়ে ওঠা সুদ জলাভূমি। সুদ জলাভূমি নীল নদে গড়ে ওঠা সবচেয়ে পরিষ্কার জলাভূমি। দক্ষিণ সুদান এর সরকারি নাম রিপাবলিক অব সাউথ সুদান। দেশটির পূর্ব দিকে ইথিওপিয়া, দক্ষিণ পূর্বে কেনিয়া, দক্ষিণে উগান্ডা, দক্ষিণ পশ্চিমে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, পশ্চিমে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র এবং উত্তরে সুদান অবস্থিত। 644,329 বর্গ কিলোমিটার আয়তনের দেশটি বর্তমান জনসংখ্যা প্রায় 1,28,00,000। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের 41তম দেশ। দেশটির প্রধান ধর্ম খ্রিস্টান ধর্ম। দেশের প্রায় 61% মানুষ খ্রিস্টান ধর্মে, বাকিদের মধ্যে 31% আফ্রিকান স্থানীয় ধর্মের এবং 8% ইসলাম ধর্মে বিশ্বাসী। জুবা দক্ষিণ সুদানের রাজধানী এবং দেশটির বৃহত্তম শহর। এই শহরটি শেখ নীল নদের তীরে অবস্থিত। এটি বিশ্বের নবীনতম রাজধানী শহর। 2017 সালে শহরটি বসবাসরত লোকসংখ্যা ছিল 5,25,000। জুবা শহরের বর্তমান আয়তন 52 বর্গ কিলোমিটার। দক্ষিণ সুদান মোটামুটি সমতল একটি দেশ, তবে দেশের দক্ষিণ পূর্বে অংশে কিছু পাহাড়ের দেখা মিলবে। দক্ষিণ সুদানে বিশ্বের সবচেয়ে খারাপ স্বাস্থ্যসূচক রয়েছে। প্রতি 1,000 জন 5 বছরের কম বয়সী শিশুদের মধ্যে 100 জনেরও বেশি মারা যায়। এছাড়া এখানে মানুষের গড় আয়ু অত্যন্ত কম। দেশটিতে মানুষের গড় আয়ু মাত্র 57 বছর। দেশটিতে শিক্ষা খাত আরও খারাপ। দক্ষিণ সুদানে সাক্ষরতার হার বিশ্বের সবচেয়ে কম। দেশের মাত্র 27% মানুষ লিখতে এবং পড়তে পারে। দক্ষিণ সুদানের অর্থনীতি বিশ্বের সবচেয়ে অউন্নত।
অবকাঠামোর অভাব এবং নিরক্ষরতার কারণে দেশটি কোনোভাবেই সামনের দিকে এগোতে পারছে না, এমনকি তারা তাদের প্রাকৃতিক সম্পদগুলো কাজে লাগাতে পারছে না শুধুমাত্র পর্যাপ্ত অবকাঠামোর অভাবে। দেশটির অর্থনীতি এখনও পুরোপুরি কৃষির উপর নির্ভরশীল। দেশটির মোট জিডিপির প্রায় 3.19 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় 246 মার্কিন ডলার। দক্ষিণ সুদানের ডায়ালিং কোড হচ্ছে +211। দক্ষিণ সুদানের সরকারি মুদ্রা দক্ষিণ সুদানি পাউন্ড। এক দক্ষিণ সুদানি পাউন্ড সমান বাংলাদেশের 65 পয়সার সমান।